মক্কা শরীফ কি সুন্দর, কাবাতে তওয়াফ হচ্ছে কি সুন্দর, আর মদিনার দেখা যায় মসজিদে নববীতে নামাজ হচ্ছে কি সুন্দর। সুবহানাল্লাহ, মক্কা শরীফ মদিনা শরীফ যেন দেখা যায় সুন্দর। খাসির উপর থেকে নামলো, 1,00,000 টাকা দিয়ে দিল, বাড়ি জানাল নিয়ে খাসি নিয়ে চলে গেল। কালিয়াচকের মানুষ, মালদা জেলার মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক, বলুন এখানে কতগুলো মোমেন ছিল? এরা তো একটাও মোমেন নয়, সবটাই যেন বেঈমান ছিল। এরকম বেঈমানের জন্ম যে কত হয়েছে, যে বেঈমানদের এই কোরআনের প্রতি ইমান নাই, আর যাদের ইমান নাই আল্লাহর প্রতি তাদের ভয় নাই, যার জন্য এই জমিনে তারা অন্যায় কাজ করার জন্য অগ্রসর হচ্ছে, অগ্রগামী হচ্ছে, আর যার জন্য আজকে এত বড় যেন ক্ষতিগ্রস্ত হতেছে মানুষ। আমার ভাইরা, আমার সোনা টুলরা, কথা আবার ফিরিয়ে নিয়ে আসছি, কোরআনের প্রতি ইমান রাখতে হবে না হবে না? জোর করে বলুন না, ওই লোকটার মতো হবেন, জোরে বলতে হবে, কোরআনের প্রতি ইমান রাখতে হবে না হবে না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে না হবে না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগে, কোরআনের প্রতি যেন বিশ্বাস স্থাপন করা লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগে। কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে ইমানদারদেরকে শোনাচ্ছেন, শোনো, আল্লাহ শোনাচ্ছেন এবার কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আমার সোনার টুকরা, আপনাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আপনারা কোরআন যেন শুনতেছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়ে গেল, এখন দেখা যায় আল্লাহ পাক যেন বলছে, ও মুমিনেরা শোনো, ও মুসলমানেরা শোনো, ও পৃথিবীর মানুষেরা শোনো, এখন ইমামদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক যেন বললেন, খবরদার তোমরা আমার জমিনে ফেতনা করো না, অশান্তি করো না, ফেতনা করো না, অশান্তি করো না, ফেতনা থেকে তোমরা বাঁচো, খবরদার তোমরা অশান্তির সঙ্গ সাথী হয়েও না, আর তোমরা নিজেরাও অশান্তি করো না। আর যদি কোনো জায়গায় অশান্তি দেখো, বিশৃঙ্খলা দেখো, যদি সেই জায়গায় যেন এমনি করে ফেতনা দেখো, চুপ থেকো না, সেখানে গিয়ে তোমরা বাধা দাও। যদি অন্যায়কারীদের সঙ্গে তোমরাও যদি চুপ থেকে যাও, যদি অন্যায়ের প্রতিবাদ না করো, আল্লাহ পাক বলছেন তারা যেমন ক্ষতিগ্রস্ত হবে তোমরাও সেরকম ক্ষতিগ্রস্ত হবে, তারাও আমার আজাবের মধ্যে গ্রেপ্তার হবে। যারা এর মধ্যে ভালো আছো আর তোমরা অন্যায়ের প্রতিবাদ করলে না, তোমরাও ওই অন্যায়কারীদের সঙ্গে আমার আজাবের মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলে, আল্লাহ সুবহানাহু তাআলা যেন বলছেন, ওয়া মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ফি আনতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, ওয়া মা কানা লিউআযযিবাহুম ওয়া আনতা ফিহিম। ও নবীজি, তুমি এদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকো আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমার আযাব দিয়ে রাখে শেষ করব না। ওখানে বলা হয়েছে, তোমরা যদি ফেতনা অশান্তি করো কিংবা তোমরা নাইবা করো, যারা করছে তাদের ব্যাপারে যদি প্রতিবাদ না করো, তাহলে আমার আযাবের মধ্যে গ্রেপ্তার হবে। এখানে বলা হচ্ছে আবার যে, হে রাসূল, তুমি এদের মধ্যে আনতা ফিহিম, আনতা তুমি, ফি মধ্যে, এদের মধ্যে যদি থাকো আমি এদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহ আবার কি বলছেন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন,
যে অন্যায় করো গুনাহ করো আর যখন তোমরা